Bismillahirrahmanirrahim. Suratul Ahqaf. Allah Rasul sallallahu alaihi wasallam মক্কি জীবনের একদম শেষ সময়ে এই সূরাটা নাযিল হয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের তৃতীয় যে আমরা ধাপটা এটা ধরতে পারি, যখন আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের বংশ বনু হাশেম তাদেরকে শিয়াবে আবি তালেবে মক্কার সমস্ত গোত্ররা এদেরকে বয়কট করে সেখানে অবরুদ্ধ করে রেখেছে এবং অবস্থা এতটাই কঠিন ছিল যে আল্লাহর রাসূল এবং বনু হাশেম শিয়াবে আবি তালেব পর্যন্ত একটু পানি আসবে এই সুযোগটা পর্যন্ত তারা দিচ্ছিল না। গাছের পাতা চিবিয়ে ঠিক সে সময়ে আল্লাহর রাসূল এবং তার বংশ এদেরকে তাদের ক্ষুধা দূর করতে হয়েছে এবং সেই জায়গা থেকে তারা বের হতে পারত শুধুমাত্র হজের সময়ে। তাদের একটু সেখান থেকে বের হওয়ার সুযোগ তৈরি হতো, সেই সময়ে তারা যে কোনো কিছু ক্রয় করবে এই সুযোগটা মক্কার দুর্বৃত্তরা তারা দিত না। বিশেষ করে আবুল আহাব বনু হাশেম হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সাথে ইসলামের সাথে তার দুশ্মনীটা, এটা একটা উদাহরণ এবং একটা দৃষ্টান্ত ছিল যে আল্লাহ রসুল এবং বনু হাশেমের কেউ যদি কোনো কিছু ক্রয় করার জন্য কারো দ্বারস্থ হতো তো তারাও বিক্রি করবে। তো আবুল আহাব তাদেরকে চাপ দিত যে বিক্রি করবা না, আমি দ্বিগুণ দাম দ্বিগুণ লাভ তোমাদেরকে দিব। তারপর এদের কোনো প্রয়োজন মেটানোর সুযোগ মক্কার ভূমিতে তাদেরকে দেওয়া হবে না। এই কঠিন নির্যাতনের শিকার হলেন রাসূলুল্লাহ এবং প্রায় তিন বছর পর্যন্ত এই দুরবস্থা চলল। ঠিক দশম হিজরির যে সময়ে এই শিয়াবে আবি তালেবে আল্লাহ রাসূল এবং বনু হাশেম তাদের অবস্থান এটাকে কেন্দ্র করে মক্কার এই সমস্ত কাফেরদের যে সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্ত যখন একটু হালকা হলো এবং অবরোধকে তারা তুলে নিল মানবতার খাতিরে, ঠিক ওই সময় আল্লাহ রাসূল আরেকটা কঠিন সংকটে পড়লেন। এতদিন পর্যন্ত বাহ্যিক ছায়া হিসেবে আল্লাহ রাসূলের পক্ষে একটা বিশেষ ভূমিকা পালন করছিলেন খালি আবু তালেব, তো তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আর নবুয়তির একদম প্রথম শুরুলগ্ন থেকে যিনি ঈমান গ্রহণ করে এবং আল্লাহর রাসূলকে মানে সার্বক্ষণিক সমস্ত পরিস্থিতিতে সান্ত্বনা দিয়ে সাহস যুগিয়ে মনোবল বৃদ্ধি করে আল্লাহর রাসূলকে সহযোগিতা করছিলেন ঘরের ভিতর থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন খুব অল্প কয়েকদিনের মাঝে। আর এই সময়টা আল্লাহর রাসূল ঘরে বাইরে তিনি অসহায় হয়ে পড়লেন। বাহিরে মক্কার কাফেররা এতদিন পর্যন্ত খাজা আবু তালেবের ব্যক্তিত্বের দিকে তাকিয়ে তারা আল্লাহর রাসূলকে তাস করছিল, কিন্তু এখন আল্লাহর রাসূলের উপর শারীরিক নির্যাতন শুরু হয়ে গেল। পথে ঘাটে মক্কায় অবস্থান করাটাই তার জন্য হয়ে উঠল বিপজ্জনক। আর ঘরের ভিতরে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা তার এন্তেকালে ওনার অসহায় মেয়ে এদেরকে নিয়ে আল্লাহ রাসূল ঘরেও তিনি হয়ে পড়লেন একাকী। এর মাঝখানে মানে আবু লাহাব এবং অন্যান্যরা যারা আল্লাহ রাসূলের পাড়া প্রতিবেশী ছিল এরা উৎসব করতেছিল এই অসহায় মুহূর্তটাকে কেন্দ্র করে, তার ঘরে বাইরে নির্যাতন করছে। আল্লাহ রাসূল যখন দেখলেন যে না মক্কায় তো আসলে এখন শুধুমাত্র মানে জীবন কাটানোর জন্য বসবাস করাও জটিল এবং কঠিন, এই সময়টা তিনি তায়েফ গেলেন। উদ্দেশ্য ছিল যে তায়েফবাসী তাদের কাছে সহযোগিতা চাইবেন,
যে তারা এই দিনকে সহযোগিতা করবে। যদি তারা সহযোগিতা না করে অন্তত তিনি থাকার জন্য তায়েফকে তিনি বাছাই করতে পারবেন, সেখানে তিনি থাকবেন, এতটুকু সুবিধা তিনি হয়তো তায়েফবাসীদের কাছ থেকে পাবেন। কিন্তু যা তায়েফের ইতিহাস, যে আল্লাহ রাসূল সবচেয়ে কঠিন নির্যাতনের শিকার হলেন তায়েফে, যে তায়েফের এই সমস্ত দুর্বৃত্তগুলো আল্লাহ রাসূলের দাওয়াতটাকে শুধু ফিরিয়ে দিল তাই না, যুবকদেরকে লিলিয়ে দিল আল্লাহ রাসূলের মোকাবেলায়। তারা আল্লাহ রাসূলকে মানে পাথর মারতেছিল, তাকে আঘাত করতেছিল। আঘাতে আল্লাহ রাসূল যখন জর্জরিত হয়ে শুয়ে পড়লেন, যে তিনি মানে আর চলতে পারছিলেন না, সেই অবস্থায় তারা তাকে চলতে বাধ্য করেছে এবং তার উপর তার নির্যাতন চালিয়েছে। তো এই কঠিন নির্যাতনের শিকার হয়ে তায়েফ থেকে তিনি যখন মক্কায় আসলেন, এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত, যে মক্কাবাসীরা যখন জানবে যে তিনি তায়েফবাসীরাও তাকে ফিরিয়ে দিয়েছে, তায়েফেও সে তার ঠিকানা পায় নাই, তো এদের নির্যাতন এটা আরও বেড়ে যাবে। তার মাঝখানে আল্লাহ রাসূল এই নাহলা নামক জায়গায় অবস্থানকালে ছায়া অনুভব করলেন এবং পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সেখানে নামাজ আদায় করলেন, কোরআনে কারিমের তেলাওয়াত করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে সান্ত্বনা দিলেন, যে নবী মানুষ আপনার এই দাওয়াতকে মক্কাবাসীরা গ্রহণ করছে না, তায়েফবাসীরা গ্রহণ করছে না, কিন্তু বিপুল পরিমাণ জিন্নাত তারা আপনার জবান থেকে কোরআন শুনে তারা ঈমান গ্রহণ করেছে। তো এটা আল্লাহ রাসূলের জন্য একটি সান্ত্বনা ছিল এবং আল্লাহ রাসূলের এই দাওয়াতের সত্যতার উপর এটা একটা প্রমাণ ছিল আল্লাহ রাসূলের কাছে অন্তত। তো এই সূরাটা ঠিক এই সময় নাজিলকৃত একটি সূরা। আমরা যখন সূরাটা দেখব, এই সূরার মাঝে আমরা দেখব যে মুশরিকরা তাদের যে কঠিন গুমরাহি, কঠিন শিরকি চিন্তাধারা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে মানে হটকারী আচরণ, এটার মোকাবেলায় এই সূরাটা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত যৌক্তিকভাবে মুশরিকদের সমস্ত চিন্তাধারাগুলো জবাব দিয়েছে এই সূরার মাঝে। এই সূরাটা পড়লে আমরা বুঝবো না যে এত কঠিন সংকটের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে এই সূরা উচ্চারিত হয়েছে। তো এই সূরাটাও তার নবুয়তির একটা দলিল, যে এই সূরাটা আল্লাহর বাণী, কারণ একজন মানুষ এই পরিস্থিতিতে এতটা ঠান্ডা মাথায় তিনি তার বিরোধী পক্ষ তাদের অবস্থানের যৌক্তিক সমালোচনা তিনি করবেন এবং মানে তাদের বিপরীত চিন্তা থাকে এটাকে যৌক্তিকভাবে প্রমাণ করবেন, একজন মানুষের দ্বারা এটা সম্ভব না। তো এছাড়া মূল আলোচ্য বিষয়টা হলো যে মুশরিকরা এই জায়গাটাতে এসে একদম মানে আল্লাহ রাসূলের একদম সর্বশেষ সময় যখন মক্কায় অবস্থানকালে, তো এই দীর্ঘ দশ বছরে মানে আল্লাহ রাসূল তার যুক্তি দ্বারা, তার আলোচনা দ্বারা এবং এই কোরআনের মাধ্যমে মক্কার মানুষ যে শিরকি চিন্তাধারায় অভ্যস্ত, তো তাদের মুশরিকদের এই সমস্ত তোমার দেবদেবী, এদের প্রতিমা, এদের পূজাটা যে একটা মানে অদ্ভুত বিষয় এটি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। তো মুশরিকদের দাবি ছিল আমাদের মাবুদেরা শুনে না, এরা আমাদের প্রয়োজন পূরণ করে না, এরা আমাদের জন্য শাফিয়ে গালিবও না, সুপারিশকারীও না, এরা সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবেন বা করবেন না তাও না, কিন্তু তারপর আমরা এদের উপাসনায় থাকব, কারণ এদের উপাসনায় আমরা উপকৃত হয়েছি। আমরা আমাদের এই সমস্ত
দেবতাদের কাছে প্রার্থনা করি আমরা নানা ধরনের মুসিবত থেকে মুক্তি লাভ করেছি কাজেই আমরা এদের উপাসনার মাঝে আছি থাকব আমাদের এই অবস্থান ভুল না এটা ছিল তাদের সর্বশেষ কথা এই সূরায় তার জবাব দেওয়া হয়েছে জবাবটা আমরা পাব এই সূরার মূল মূল যে কথা এটা পাব একদম এই সূরার শেষে এসে আদেশ নম্বর আয়াত ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা ওয়া সরাফনা আল আয়াত লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলতেছেন এই মক্কাবাসী আমি তো তোমাদের আশেপাশের বহু জনপদকে ধ্বংস করেছি এরা সবাই এজন্যই শিরক করত যে কঠিন বিপদের মুহূর্তে তাদের এই সমস্ত দেবতা তাদেরকে রক্ষা করবে তাদেরকে বালা মুসিবত থেকে মুক্ত করবে তো আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি ফারাউলা নাসরাহুম আল্লাযীনা ইত্তাখাযূ মিন দুনিল্লাহি কুরবানান আলিহা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা প্রভু হিসেবে গ্রহণ করেছিল তারা কেন তাদেরকে সেই কঠিন বিপদের মুহূর্তে সাহায্য করল না কেন করল না আল্লাহ প্রশ্ন করছেন বরং দল্লু আনহুম সে কঠিন বিপদের মুহূর্তে এই সমস্ত দেবতারা কোনো কাজে লাগে নাই তাদেরকে হারায় গেছে আসল ব্যাপারটা জানা লালিকা ইফকুহম বাস্তবিক পক্ষে এই সমস্ত কিছু মিথ্যা রচনা অমাকান ইয়াস্তারু এরা যতটুকু উপকারের কথা বলতেছে এটাও ভুল এটা অযৌক্তিক এরা এদের উপাসনা করে কিচ্ছু পায় না কথা বুঝে আসলো আর মূল জবাব তো আমরা হামিম সেজদার মাঝে দিয়ে এসেছি ওয়া আয়াজনা লাহুম কুরআনা আ ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আরেকটা চমৎকার ব্যাপার হলো যে সূরা জুমার থেকে একটা নতুন আলোচনা শুরু হয়েছিল সূরা জুমারের বিষয় ছিল ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন তোমরা আল্লাহর দাসত্ব গ্রহণ করো আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে এটা ছিল সূরা জুমারের দাওয়া এরপর শুরু হলো হামিম সূরাতুস শুরা তারপর আসলো সূরা গাফের সূরা মুমিন এটাও হামিম দ্বারা শুরু হয়েছে তারপর আসলো সূরা ফুসিলাত তারপর আসলো সূরা যুখরুফ তারপর আসলো সূরা দুখান তারপর গেল সূরা জাসিয়া তারপর আসলো সূরা আহকাফ একদম হামিম দ্বারা সাতটা সূরা এই সাত সূরারই আলোচ্য বিষয় হলো ফাদউল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো গাইরুল্লাহ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না আর মুশরিকদের কথা না গাইরুল্লাহর কাছে চাইলেও কিছু পাওয়া যায় কিছু উপকার আছে ওই কিছুটারই জবাব কোরআন দিচ্ছে প্রত্যেকটা সূরাতেই কিছু কিছু জবাব দিয়ে সূরা আহকাফে চূড়ান্ত জবাব দিচ্ছে সূরা আহকাফের জবাবটা একদম চূড়ান্ত যে কোনো মুসিবত থেকে মুক্তি লাভে গাইরুল্লাহর কোনো সহযোগিতা কখনো সে করে নাই করার ক্ষমতাও একদম শিরিকে তাদের শিরকি চিন্তাধারা একদম কবর রচনা করেছে সূরা আহকাফ ব্যাপারটা বুঝে আসলো এই সূরা আহকাফের মাঝে বিস্তারিত দলিলে নকলি একদম তাফসিরি চারটা দলিলে নকলি এসেছে দলিলে আকলি অবশ্য এসেছে একটি দলিলে ওহি এসেছে একটি আর তাখবিফ এবং তামসির তো অগণিত ইত্যাদির দ্বারা কোরআনের এই সূরা আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে যে আল্লাহর এই কিতাবের কথা মেনে নাও আর নিজেদের সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে পেশ করো এটাই এই কিতাবের দাওয়াত আল্লাহর ইবাদত করো আল্লাহর আহকামাতের ইতাআত করো হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকিম তানজিলুল কিতাব মুবতাদা মিনাল্লাহিল আজিজুল হাকিম খবর এ কিতাব অবতারিত আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ আল্লাহর পরিচয় কি আল আজিজ যিনি মহাশক্তিধর
আল হাকিম ত্রিপ্রজ্ঞার অধিকারী কাজী এই কিতাবকে মেরে নাও আল আজিজুল হাকিম কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে সিফাত দ্বারা আল্লাহর পরিচয়কে পেশ করা হয়েছে সেই সিফাতটাই হলো আল আজিজ আল হাকিম তো আল্লাহর এই দুই সিফাতই এক কথা বলে যে মানো কারণ আল্লাহ তিনি মহাশক্তিধর তিনি যা সিদ্ধান্ত নেন তার বিপরীত কোনো কিছু হওয়ার সুযোগ নেই আল হাকিম আর তিনি প্রজ্ঞার অধিকারী যা সিদ্ধান্ত দেন বিচার বিবেচনার মাধ্যমে তিনি সিদ্ধান্ত দেন তার কোনো সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা অযৌক্তিক এটা প্রমাণ করার কি নেই সুযোগ নেই তো মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক দুই নম্বর আয়াত ওয়া আজালিন মুসাম্মা তো আল্লাহকে মেনে নেওয়ার এই দাওয়াতের সাথে সাথে এখানে দলিল দেওয়া হচ্ছে যে সেই আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত তোমাকে দিচ্ছি সারি কায়েনাত জিসকি ওয়াহদানিয়ত কি দলিল হে যে আল্লাহর একত্ববাদের দলিল হলো পুরি পুরি কায়েনাত পুরা জাহান আল্লাহর একত্ববাদের দলিল মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা আমি সৃষ্টি করিনি আকাশমণ্ডলী এবং জমিনকে আমা বাইনাহুমা এ দুইয়ের মাঝে যা রয়েছে এ সকল কিছুকে ইল্লা বিল হাক্কি তবে যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি ও আজালি মুসাম্মা এবং একটি নির্ধারিত সময় পর্যন্ত সৃষ্টি করেছি এটা উদ্দেশ্যহীন না আল্লাহকে চিনতে ভুল করা মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল যে সে আল্লাহকে চিনতে ভুল করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন যা করেন তিনি এমনিতেই করেন না উদ্দেশ্য নিয়ে করেন তাই তোমরা মক্কার কাফেরদের ধারণা ছিল যে এটা উদ্দেশ্যহীন এটা খেলার জায়গা যা খুশি করুক তো কোরআন বলতেছে না এটা খেলার জায়গা না যা খুশি তাই করার জায়গা না এটা এটার একটা নির্ধারিত সময় পর্যন্ত এটার একটা সময় আছে এবং একটা উদ্দেশ্য আছে তারপর যা যা আসতেছে কোরআন দলিল দিয়ে সাথে সাথেই এর বিরোধী মতকে কোরআন এটার অযৌক্তিকতাকে তুলে ধরছে যে আল্লাযীনা কাফারু আর যারা অবিশ্বাসী মুআরিজুনা আম্মা উনজিরু তারা বিমুখ সতর্কবাণী থেকে আম্মা উনজিরু যে যে বিষয় তাদেরকে সতর্ক করা হচ্ছে মুআরিজুন তা থেকে তারা কি বিমুখ কাফেররা বিমুখ কাফেররা এই সত্যটা যে পৃথিবীটা উদ্দেশ্যহীন না এই সত্যটাই তারা বুঝতে রাজি না তারা এই তৌহিদ আল্লাহর একত্ব আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে এটা হলো এই জীবনের এই আসমান জমিন সৃষ্টির উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে তারা উপলব্ধি করতে রাজি না মুশরিকরা এই আয়াত দ্বারা এই কথার জবাব হয়ে গেল যেমন ইহুদিরা বলে লাউলা উজায়ের উজায়েরকে যদি সৃষ্টি না করা হতো তাহলে আসমান জমিনকে সৃষ্টি করা হতো না এরকম নাসারারা বলে লাউলা ঈসা ঈসাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিনকে সৃষ্টি করা হতো না শিয়ারা বলে লাউলা আলী আলীকে সৃষ্টি করা না হলে তার আসমান জমিনকে সৃষ্টি করা হতো না আবার জাল হাদিসের মাধ্যমে একদল লোক বলে লাউলাকা আপনাকে সৃষ্টি করা না হলে তার আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না তোরা ঈজ্জে লাউলা কথাম কি বাসা শেখ সাদি বলে ফেলেছেন যে আপনার ইজ্জত এটাকে প্রমাণের জন্য লাউলা কি যথেষ্ট অথচ লাউলা শব্দটাই যা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এটার উদ্দেশ্য হলো তৌহিদ কি কি করা আসমান জমিনকে সৃষ্টি করেছেন তৌহিদকে প্রতিষ্ঠিত করার জন্য কোন ব্যক্তি এখানে কিনা উদ্দেশ্য তো এই পর্যন্ত যে যারা অবিশ্বাসী তাদের তৎপরতা একটা ভুল তৎপরতা যে কাফেররা
তারা চিন্তা ভাবনা করে না আসমান এবং জমিন নিয়ে ফিকির করে না এবং তারা এই তাওহীদ থেকে তারা বিমুখ তাওহীদ থেকে তারা কি বিমুখ তো এরা যারা তাওহীদ থেকে বিমুখ কুরআন তাদের কাছে দলিল চাচ্ছে মুশরিকিন সে দলিল কা মুতালাবা তোমরা যে তাওহীদ থেকে বিমুখ তোমরা এদেরকে যে শরীক করছো দলিল দাও কুরআন দলিল চাচ্ছে কোন হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন আর আইতুন তোমরা কি ভেবে দেখেছো মা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো মা তাদউনা যাদের তোমরা ডাকো মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে এদেরকে নিয়ে ভাবছো কোনদিন দলিল আছে নাকি তোমাদের কাছে এদের ক্ষমতার কোনো কিছু দেখেছো তো কোরআন শুরুতে দলিল আকলি পরে দলিল নকলি যাচ্ছে এরপরে দলিল ওহী যাবে তিনটা দলিল যাবে এক নম্বর হলো আরুনি তোমরা আমাকে দেখাও মাযা খালাকু মিনাল আরদি তোমরা যে এদের উপাসনা করছো আল্লাহকে বাদ দিয়ে তারা কি সৃষ্টি করেছে জমিনে আরুনি আমাকে তোমরা দেখাও এক নম্বর দেখাও মাযা খালাকু কি তারা সৃষ্টি করেছে মিনাল আরদি জমিনে এটা আমি দেখতাম চাই আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত না তাদের আছে আকাশমণ্ডলীতে কোনো অংশ জমিনে কিছু করে নাই তারা আসমানে কিছু করছে তো এর জবাব তো নাই কিছু নাই আচ্ছা দ্বিতীয় দলিলে নকলি চাচ্ছে ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা তোমরা আমার নিকট উপস্থিত করো ইতিপূর্বের কোনো কিতাব এটা তৌরাত হোক ইনজিল হোক জবুর হোক সহিফা ইব্রাহিম হোক ইতিপূর্বের কোনো কিতাব থেকে একটু রেফারেন্স দেখাও যে তোমরা যাদেরকে ডাকছো এদের এবাদত এদের কাছে আবেদন করা এটা সহি এটার কোনো দলিলে নকলি আমাকে দেখাও আও আসারাতিন মিন ইলমিন অথবা পরম্পরাগত কোনো জ্ঞান আও আসারাতিন মিন ইলমিন অথবা পরম্পরাগত কোনো জ্ঞান আমাকে দেখাও ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও আর যদি আমাকে প্রমাণ দিতে না পারো তাহলে তোমরা গুমরাহ এটা মেনে নাও সনদ যে জ্ঞানের কি আছে সনদ আছে ধারাবাহিকতা আছে যে আমি আমার বাবার কাছ থেকে শুনছি বাবা দাদার কাছ থেকে শুনছি অমুকের সাথে আল্লাহর কথা হইছে অমুকের কাছে আল্লাহর ওহী আসছে তো এই পর্যন্ত তাদের কাছে দলিলের মুতালাবার পর তারপর মুতালাবার সামরা পেশ করা হচ্ছে তোমরা যাদের উপাস্য মানো তার কারা কি তাদের শক্তি আর তোমাদের কি যুক্তি এটা বেশ করো আচ্ছা কোনো যুক্তি নাই তাদের কোনো পরিচয়ও নাই তাহলে ওমান আগাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওহুম আন দুআইহিম গাফিলুন তাহলে বলো ওই ব্যক্তির চাইতে অধিক বিপদগামী আর কে হতে পারে যে ডাকে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ওই ব্যক্তির চাইতে বড় বিপদগামী বড় ক্ষতিগ্রস্ত বড় গুমরা আর কে হতে পারে মাইয়াদউ যে ডাকে মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে মান এমন কিছুকে লা ইস্তাজিবু লাহু যে তার ডাকে সাড়া দিবে না দিতে পারে না ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামতের দিন পর্যন্ত ডাকে রোজে শুনবে ওহুম গাফিলুন আন দুআইহিম আর তারা উদাসীন তাদের আহ্বান সম্পর্কে কিয়ামত পর্যন্ত উদাসীন কিয়ামত পর্যন্ত ডাকলেও সে নড়ব না একটু এরকম এক জড় পদার্থ কি এরকম একটা পাথরের কাছে প্রার্থনা করা এর চেয়ে বড় বিভ্রান্তি এর চেয়ে বড় অদ্ভুত বিষয় পৃথিবীতে কি আছে গাইরুল্লাহ এবাদতের উপযুক্ত না
তোমরা যাদেরকে ইবাদত করো আর ইবাদতের উপযুক্ত না হ্যাঁ ফায়দা তো দুটি ওয়াইদা হাসিরান নাস আর যখন সকল মানুষকে একত্রিত করা হবে কানু লাহুম আদা কয় তারাই কানু তারা হবে লাহুম তাদের জন্য আদা শত্রু ফায়দা এতটুকু এদের জবাবত করতেছো কিয়ামত দিন আল্লাহ যেই দিন এই পাথরকে কথা বলার শক্তি দিবেন এই পাথর তোমাদের বিপক্ষে কথা বলবে এটা হবে এটা একটা ফায়দা হবে পয়লা হাসিরান নাসু আর যখন সকল মানুষকে একত্রিত করা হবে কানু লাহুম আদা তারা তাদের শত্রুতে পরিণত হবে ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন আর তারা তাদের ইবাদত করতে অস্বীকার করবে যে না আমরা ইবাদত তারা করি না আমরা কিছু জানি না এই হবে অবস্থা সামনে মক্কার কাফেরদের তিনটা শিকোয়া পেশ করা হচ্ছে এবং এই শিকোয়াগুলো জবাব দেওয়া হচ্ছে জুবাইরা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত যে এরা যে এই বিভ্রান্তির মাঝে আছে এদেরকে বিভ্রান্তি থেকে মুক্ত করার জন্য ইদা তুতলা আলাইহিম যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় আয়াতুনা বাইয়িনাত আমার একদম সুস্পষ্ট আয়াত আমার সুস্পষ্ট আয়াত দ্বারা যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমাদের এই শিরিক ভুল ভুল তোমরা শিরিকের মাঝে আছো ভুলের মাঝে আছো আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবীন কাফিররা বলে লিল হাক্কি সত্য বাণীকে মানে লাম ইয়াতআম্মালু মা ইউতলা আলাইহিম কি যে তেলাওয়াত করা হলো তাদের কাছে নবী যে কি তেলাওয়াত করলেন এটা নিয়ে তারা একটু তাআম্মুল করলো না একটু চিন্তাও করলো একটু চিন্তাও করলো না একটু ফিকিরও করলো না বরং শোনার সাথে সাথে আল্লাযীনা কাফারু লিল হাক্কি সত্য বাণীকে কাফেররা বলে লাম্মা জাআহুম যখন তা তাদের কাছে আসে তারা বলে হাদা সিহরুম মুবিন এটা তো সুস্পষ্ট জাদু অসাধারণ কথা এই জন্য বলে এটা জাদু কথাগুলো অসাধারণ যুক্তি ওইসব সব জাদুগ্রস্ত জাদুর কথা এইসব কথা কোথা থেকে বলে সে মাসহুর তাকে জাদু করা হয়েছে অর্থাৎ নবীর যৌক্তিক বাণীকে তারা অগ্রাহ্য করে শুনেই না শুনেই না শুনেই না এই জন্য হাসরের ময়দানে তারা আফসোস করবে লাউ কুন্না নাসমাউ আহ যদি শুনতাম আও না দিল যদি একটু বুঝতাম মা কুন্না মিন আসহাবি সাইর তাহলে জাহান্নামের অধিবাসী হতাম আরেকটা শিকোয়া আমি বলু না না তারা বলে ইফতারাহু সে নিজেই একে রচনা করে নিয়েছে অর্থাৎ আগে তো বলছে জাদু পরে বলছে না এটা জাদু না রেফতেরা এটা আল্লাহর উপর মিথ্যা কথা বলা নবীর নামে অভিযোগ দিতেছে নবী আল্লাহর নামে মিথ্যা কথা বলতেছে এটা আল্লাহর বাণী না মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বাণী আল্লাহ তার জবাব নবীকে বলতেছে নবী আপনি বলেন এটা শিকওয়ার জবাব ও আবার দলিল ওয়াহিউ বল নবী আপনি বলেন যে ইনিস্তারাইতু যদি আমি এটা রচনা করে থাকি যদি আমার নিজের হাতে রচনা হয় তাহলে তোমাদের ক্ষতি কি ফালা তামলিকুনালি মিনাল্লাহি শাইয়া তবে তোমরা তো অধিকার রাখো না আমার জন্য আল্লাহর মোকাবেলায় কিছু করতে তাহলে তো আমি আল্লাহর সাথে এমন অপরাধ করলাম যে আল্লাহ আমাকে আল্লাহই পাকড়াও করবেন আল্লাহর নামে মিথ্যাচারের জন্য তোমরা আমাকে বাঁচাইতে পারবা না আর হুয়া আলাম আর আল্লাহ তিনি ভালো জানেন বিমা তুফিদুনা ফিহি এ বিষয়ে তোমরা যা প্রচার করছো আল্লাহ ভালো জানেন তোমরা কি বলতেছো আল্লাহ ভালো জানেন আমি কি বলতেছি তিনি জবাব দিচ্ছেন কাফা বিহি শাহিদাম বাইনি ও বাইনাকুম আমার মাঝে তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট ওয়াল গফুর তিনি ক্ষমাশীল রহিম অতিশয় দয়াল দ্বিতীয় জবাব আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি এটা বলেন মা কুনতু বিদআ আম্মিনা রসুলি আমি তো নতুন রসুল নই
ইতিহাসের আমি প্রথম রাসূল না ইতিপূর্ব রাসূলরা আগমন করেছে এটা দলিল ওহী যে আমি নতুন রাসূল না এরপর মক্কার কাফেররা রাসূলের কাছে জানতে চায় যে তুমি যদি সত্যি রাসূল হও দাঁড়াও আমাদের কি অবস্থা হবে আমাদের পূর্বপুরুষরা কি অবস্থায় আছে নবী তার জবাব দিচ্ছেন ওমা আদরি আর আমি জানি না আমি ওহী ছাড়া কিছু জানি না আর আমি তো আলিমুল গায়ব না মা আদরি আমি জানি না মা ইফাদু বি ওয়ালা বিকুম কি আচরণ করা হবে আমার সাথে আর কি আচরণ করা হবে তোমাদের সাথে এটা আমার জানা না আমি তো তা প্রচার করি না ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয় ওয়ামা আনা ইল্লা নাযীরু মুবিন আর আমি স্পষ্ট সতর্ককারী আমি শুধুই সতর্ককারী আমি কর্তৃত্ব সম্পন্ন নই আমার কাছে কোনো কর্তৃত্ব নেই কর্তৃত্ব কার কাছে আল্লাহর কাছে আর আমি হলাম আল্লাহর কর্তৃত্বের কথা তোমাদের কাছে প্রচারকারী ইদরিল ওহী আসলো আল্লাহর নবীকে বলেন নবী এটা বলেন আপনি কর্তৃত্ব সরকার আল্লাহর কাজী তোমরা সাবধান হও সামনে আবার জাজার আসতেছে নবী আপনি বলেন আর আইতুম তোমরা কি ভাইবা দেখছো তোমরা যে সত্যের বিরোধিতা করছো তোমরা যে তৌহিদের বিরোধিতা করছো তোমরা যে কোরআনের বিরোধিতা করছো যে কোরআন তানজিলুম মিনাল লাহিল আজিজুল হাকিম তানজিলুল কিতাবি মিনাল লাহিল আজিজুল হাকিম তোমরা যে কিতাবের বিরোধিতা করছো ইন কালামিন ইনদিল্লাহ ভাবছো যদি এই কিতাব আল্লাহর পক্ষ থেকে হয় ওয়া কাফারতুম বিহি আর তাকে তোমরা প্রত্যাখ্যান করে থাকো আর এই কিতাব যে সত্য আল্লাহর পক্ষ থেকে তার উপর প্রমাণ বিদ্যমান কিভাবে ওয়াশাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলি আর একজন সাক্ষী বনি ইসরাঈলদের থেকে একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এর উপর আমানা আর সে ঈমান গ্রহণ করেছে যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে তোমাদের সুযোগ ছিল এই কিতাবকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার কিন্তু এত বড় সুযোগ পেয়েও তোমরা পিছিয়ে থাকলে অথচ তোমাদের কাছে প্রমাণ ছিল এটা আল্লাহর কিতাব ওয়াস্তাকবার তো আর তোমরা অহংকার করলে ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না এই জাতীয় কিতাব মানব জাতির কাছে অতীতে এসেছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং এই ধরনের ব্যক্তিরা কি করছে সাক্ষ্য দিচ্ছে খ্রিস্টানরা এই কিতাবকে গ্রহণ করছে খ্রিস্টান পাদ্রীরা তারা এই কিতাবের সত্যতার পক্ষে কথা বলতেছে আর তোমাদের কাছে সব ওয়ে থেকে সবভাবে তোমরা বুঝতে পেরেছ এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আর তোমরা আল্লাহর এই কিতাবের বিরোধিতা করে যাচ্ছ এটা কত বড় জুলুম সুতরাং তোমরা হেদায়ত পাবে তো এটা একটা যাচাই করা হল সামনে আবার আরেকটা শিখবার জবাব দিচ্ছে যে কাফেরা নিজে এত বিভ্রান্ত হয়েছে তারা মানুষদেরকেও বিভ্রান্ত করার জন্য বিভিন্ন যুক্তি মানুষদের কাছে উপস্থাপন করতে তারা ওয়াকালাল লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু যে কাফেররা বলে ইমানদারদেরকে লাউকানা খাইরা যদি তা হতো কল্যাণকর যদি এ কিতাব কল্যাণকর হতো যদি এ দাওয়াত কল্যাণকর হতো মা সাবাকুনা ইলাইহি তারা আমাদের আগে অগ্রবর্তী হতে পারতো না এ কিতাবের প্রতি এটা যদি কল্যাণকর হতো আমরা এই তো সবার আগে এই কিতাবকে গ্রহণ করতাম আমরা এদেরকে কল্যাণের কিছু দেখতেছি না কাজেই আমরা এটাকে গ্রহণ করতেছি না তা আল্লাহ তার জবাব দিচ্ছেন তারা এই কথা বলতে চায় এটা হলো শয়তানি নেতৃত্বের কৌশল আমরা তো ভালো বুঝি আমরা এখানে কল্যাণের কিছু পাই নাই এই কিতাবের মাধ্যমে দেশ জাতির কোনো অগ্রগতি সমৃদ্ধি অর্জিত হবে না দেশ জাতি পিছিয়ে যাবে আল্লাহ বলতেছেন ওয়া ইযলাম ইয়াহতাদু বিহি যখন এর মাধ্যমে তারা হেদায়ত পায়নি ফাসে বলু না তো তারা তো বলবেই হাদা ইফকুন খাদিম এটা কোরআন দিয়ে মিথ্যা কথা তারা যদি ইমান আনে নাই বিরোধিতাই তো তাদের কাজ
তারপর দলিলে নকলি তাফসিরি দ্বিতীয় দলিলে নকলি আসছে প্রথম দলিলে নকলি একটা গেছে না এখন প্রথম তো দলিলে আকলি গেছে এখন দলিলে নকলি আসছে জামিন কবলিহি কিতাব মুসা ইমাম ও রাহমা আল্লাহ বলতেছেন যে এই কিতাব যে সত্য কিতাব এই কিতাবের কথা যে নতুন কথা নয় এই তাওহীদের কথাগুলো যে নতুন কথা নয় এর উপর দলিল আছে দলিল কি তাওরাত ওয়ালাকাদ আতাইনা মুসা আল-কিতাব ওয়ালাকাদ আতাইনা মুসা আল-কিতাব ওয়া আওরাসনা বানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা সর্বনি ইসরাঈল গেছে না وَعَاتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ যে মুসা কে সামনে কিতাব দিয়েছি এবং ওই কিতাব কে বনি ইসরাঈলের জন্য হেদায়েত বানিয়েছি আর সেই কিতাবের দাওয়াত তাওহীদের দাওয়াত কি আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা অভিভাবক বানাবে না এটাই ছিল কথা তাই বলতে সামিন কবলিহি কয় আর এর পূর্বে ওই কুরআন নাযিলের পূর্বেও কিতাব মুসা মুসার কিতাব ইমামান এর পথ প্রদর্শক ছিল রহমত এবং রহমত ছিল ওয়া হাযা কিতাবুন আর এই কুরআন ও কিতাব মুসাদ্দিকুন লিসান আরবিয়ান আরবি ভাষায় একটা সমর্থক কিতাব যে কিতাব তৌরাতের কথাগুলো কি পুনরাবৃত্তি করছে ইনজিলের কথাগুলো কি আবার পুনরায় তোমাদের কাছে বলছে লিউনজিরাল লাযিনা যালামু যেন তা সতর্ক করে জালিমদেরকে এই কিতাবের মাধ্যমে জালেমদেরকে সতর্ক করা হচ্ছে অবুসরানির মাহজিরিন এবং এই কিতাব সুসংবাদ দিচ্ছে সত্যকদের জন্য এবং এই কিতাব সত্যকদের জন্য কি সুসংবাদ তো এটা একটা দলিলে নকলি গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সপক্ষে তৌহিদের এই দাওয়াতের সপক্ষে অতীতের কিতাব তৌরাতের রেফারেন্স এটাকে নিয়ে আসা হলো এবং কোরআন এবং তৌরাত যে একই সূত্রে গাঁথা কিতাব এই বিষয়টাকে উপস্থাপন করা হলো এখন আল্লাহ রাব্বুল আলামিন বাশারাত দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অর্থাৎ এই কিতাবের আহ্বানে কথা বলা যে ক্বালু রাব্বুনা আল্লাহ বলো আমার রব আল্লাহ সুতরাং যারা বলে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর তারা অবিচল থাকে জিন্দগি ভর কায়েম রাখে তারা আল্লাহর হুকুমের উপর জীবন ভর অবিচল থাকে আল্লাহ বলতেছেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন আর না তারা চিন্তিত হবে ওদের কোনো ভয় নেই ওদের কোনো চিন্তা নেই তার সত্যের উপর আছে তার রবের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপর আছে উলাইকা আসহাবুল জান্নাহ তারাই জান্নাতের অধিবাসী খালিদিনা ফিহা সেখানে তারা থাকবে চিরকাল আর সেই জান্নাতটা হবে জাযা আম বিমা কামি আমালে তারা যা করতো তাদের সে কাজের বিনিময়ে তাদের কাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জাযাহুমুল্লাহু জাযাআন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান হিসেবে দিবেন বিমা কানু আমারও এটা হবে তাদের কর্মের বিনিময় এটা কি তাদের কর্ম কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিমা ইক্তাসাবতুম ফিল আইয়ামিল মাযিয়া ফিল হায়াতিদ দুনিয়া যে দুনিয়ার জীবনে তোমরা যা কষ্ট করেছ আজকে তোমরা তার মজা ভোগ করে যাবে তাই সূরা আহকাফের এই অংশ আমাদেরকে এ দাওয়াত দেয় যে শিরকি চিন্তাধারার উপর যা প্রতিষ্ঠিত এরা যত প্রভাবশালী হোক তাদের চিন্তাটা উদ্ভূত তাদের চিন্তার অযুক্তি তাদের কাছে হতে পারে নেতৃত্ব আছে ক্ষমতা আছে সম্পদের অধিকারী তারা অনেক প্রভাবশালী সমাজের সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে কিন্তু তাদের চিন্তাটা কি না সঠিক না এবং তাদের চিন্তাটা একটা ভুল চিন্তা বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে যে তৌহিদের আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন এই তৌহিদের দিকে আহ্বান করছেন এটা যুক্তি এবং এই তৌহিদকে গ্রহণ করাটা এটা এর মাঝেই মানুষের কল্যাণ মানুষের সফলতা দুনিয়া এবং আখেরাতের সফলতা
আমাদেরকে শিরিক শিরকি সমস্ত চিন্তা ধারা থেকে মুক্ত হয়ে আমাদেরকে তাওহীদ গ্রহণ করতে হবে এবং এই তাওহীদ এটা তাওহীদের আহ্বান এমন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের মাধ্যমে এবং পূর্ববর্তী কিতাবের মাধ্যমে মানুষদেরকে যুগে যুগে এই তাওহীদের দিকে রেখেছেন কাজেই এই তাওহীদকে আমরা যখন আঁকড়ে ধরব আল্লাহকে আঁকড়ে ধরা হবে আর শিরিকের মাধ্যমে আল্লাহ থেকে সম্পর্ক কি হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের শিক্ষাকে সামনে রেখে তাওহীদকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমরা আমাদের সামনের পর্বে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ